রিয়াদের কাছ থেকে ব্যাট নিয়ে তাওহিদ হৃদয় সোজা ড্রেসিং রুমের দিকে ছুট দিলেন। হাতে যে ব্যাটটি দেখছেন সেটি মেহেদি হাসান মিরাজের। মিরাজের কাছ থেকে ব্যাটটি নিয়েই নিলেন তাওহিদ হৃদয়। মিরাজ বলেছেন, ব্যাটটা না হয় পরেই নিস, কিন্তু হৃদয় বলেছেন, না না এটাই ঠিক আছে, এটাই আমি নিব। তাইজুল তাতে বেশ সাড়াই দিলেন। এই তো কয়েকদিন আগেই মিরাজের ব্যাট নিয়ে আলাদা একটা গল্পও দেখেছেন মিডফিল্ড ভিডিও পেজে, যেদিন আহমেদ শেজাদ পাকিস্তানের ক্রিকেটারও মিরাজের ব্যাট দেখে বেশ ভালো অনুভব করেছিলেন, নেটে অনুশীলনও করেছেন মিরাজের ব্যাট দেখে। মিরাজের এই নতুন ব্যাট যেন মনে ধরছে সবারই, মনে ধরেছে তাওহিদ হৃদয়েরও। মিরাজের কাছ থেকে ব্যাটটি নিয়ে যখন নক করছিলেন হৃদয়, তখন তার হাত থেকে ব্যাটটি নিয়ে মাহিদুল অঙ্কনও যেন ব্যাট নিয়ে অনেক গল্পই করছিলেন হৃদয়ের সঙ্গে। হৃদয় আর মাহিদুল অঙ্কন এই ব্যাটটি একেবারে কাছ থেকে নিখুঁতভাবে যেন নেড়ে চেড়ে সব কিছু দেখছিলেন। একেবারে নতুন কোনো ব্যাট হাতে পেলে ক্রিকেটাররা যেমন খুশি থাকেন, ওই ব্যাট নিয়েই সবসময় নাড়াচাড়া করেন, হৃদয়কে দেখেও সেটিই মনে হয়েছে। তখনও মনে হচ্ছিল হৃদয় কি সত্যি সত্যিই একেবারেই ব্যাটটি নিয়ে নিলেন। হ্যাঁ, তাই যখন বের হয়ে যাচ্ছিলেন তখনও হৃদয়ের হাতে মেহেদি হাসান মিরাজের ওই স্পেশাল রিবক ব্যাট। আগেই বলা হয়েছে এই ব্যাট আসলে রিবক কোম্পানির কোনো ব্যাট নয়, বরং মিরাজকে স্পন্সর করেছে রিবক, সে কারণেই এই ব্যাটের গায়ে রিবকের স্টিকার। অনুশীলন শেষ করে তাওহিদ হৃদয় মিরাজের ওই ব্যাট হাতে নিয়েই, বলতে গেলে একটু আলাদা করে যত্ন করে হাতে নিয়েই টিম বাসে উঠেছেন, সাথে করে নিয়ে গেছেন টিম হোটেলে। এবারের বিপিএলে তাওহিদ হৃদয় যে ধরনের ব্যাটিংটা করছেন তা রীতিমতো অবিশ্বাস্য। তার এই ব্যাটের কেলাসমতি ইতিমধ্যেই সাড়া ফেলেছে সবখানে, তাই হৃদয়ের হাতে কোনো ব্যাট থাকলে সে ব্যাটের পাওয়ার নিশ্চয়ই অনেক বেশি, এমন ধারণা এমন আলোচনা করতেই পারেন ক্রিকেট ভক্তরা। আর তার হাতে যখন মেহেদি হাসান মিরাজের ব্যাটটা শোভা পায়, তখন নিশ্চয়ই সেই ব্যাটটা একটু হলেও স্পেশালি হয়। মিরাজ বেশ আগে থেকেই ভারতের স্ট্যান্ডফোর্ড কোম্পানির ব্যাট ব্যবহার করে থাকেন, এই ব্যাটটিও সেই কোম্পানিরই, শুধুমাত্র রিবক কোম্পানির স্টিকার ব্যবহার করছেন মিরাজ। রিবকের সঙ্গে চুক্তিতে থাকার কারণেই মেহেদি হাসান মিরাজ বর্তমানে এমকেএস এর সাথে থাকার পরেও সেখানে বিজ্ঞাপনের কাজে নিজেকে ব্যবহার করতে পারছেন না। ভিডিওটা দেখে নিশ্চয়ই আপনার মনেও একই প্রশ্ন আসছে, এত বড় বড় ছক্কা হাঁকানো হৃদয় কি তবে মিরাজের ব্যাটে আরো বড় ছক্কা হাঁকাবেন? সেটাই দেখার পালা।